ইস্কনের ব্যাপারে তারা কথা বলবেন, কিন্তু বৃহত্তর তাদের রাজনৈতিক অংশ হিসেবে অথবা পাওয়ার পলিটিক্সের কারণে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই ইস্কনের ব্যাপারে কথা বলছে না। তো আজকে আপনারা এখানে এসেছেন বাধ্য হয়ে, আমরা ইনকিলাব মঞ্চ থেকে আজকে ইস্কনের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা আমাদের ব্যানারে ইতিমধ্যে লিখেছি যে আমরা আসলে কি বলতে চাই। প্রথমত হলো ইনকিলাব মঞ্চ কেন ইস্কন নিয়ে কথা বলবে, দুটি কারণ। প্রথমত আপনারা জানেন গত সপ্তাহখানিক আগে জাতীয় প্রেস ক্লাবে আমরা সংবিধান সংলাপ নামে একটি রাজনৈতিক দলের ডায়ালগের আলাপ করেছিলাম, যেখানে বিএনপি, জামাত ইসলামী, এবি পার্টি থেকে শুরু করে বাংলাদেশের সকল বড় রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল, সাংবাদিক বুদ্ধিজীবী থেকে শুরু করে সবার পক্ষ থেকে মাহমুদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের প্রেস ক্লাবের সেই সংবিধান সংলাপে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ইস্কন নিয়ে তার কিছু নিজস্ব পর্যবেক্ষণ দিয়েছেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই পর্যবেক্ষণের প্রেক্ষিতে ইতিমধ্যে ইস্কন একটি সংবাদ সম্মেলন করেছে এবং তারা মাহমুদুর রহমানকে তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। তো যেহেতু এই বক্তব্যটা তিনি ইনকিলাব মঞ্চের একটি অনুষ্ঠানে দিয়েছিলেন, সেখানে আমাদের কথা বলবার দরকার আছে। এরপর মনে করেছিলাম জাতীয় এত গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো কথা বলবে, যেহেতু তারা তাদের স্বার্থের কারণে বলছে না, সুতরাং চব্বিশের এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের যারা স্পিরিটকে ধারণ করে ইনকিলাব মঞ্চ তাদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন, সেই হিসেবে আমাদেরকে কথা বলতে বাধ্য হতে হচ্ছে। আমরা ইস্কনের ব্যাপারে যে তথাকথিত বা প্রচলিত এলিগেশনগুলো সমাজে, ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আছে, আমরা একদম কোনোভাবেই সেই কথাগুলো বলবো না। এবং ইস্কন কবে প্রতিষ্ঠিত হলো, সে কী করছে, এগুলো যেগুলো তাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, যেগুলো বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে, এই নিয়ে কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা স্পেসিফিকলি কয়েকটি পয়েন্টে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন ইস্কন একটি আন্তর্জাতিক সংগঠন, আমেরিকায় তার প্রতিষ্ঠা এবং বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে তার হেডকোয়ার্টার অবস্থিত আছে। তো আপনাদেরকে শুধু কয়েকটি কথা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে এমন একটি ন্যারেটিভ নির্মাণের চেষ্টা চলছে ইস্কনের বিরুদ্ধে কথা বললেই যেন বাংলাদেশের আপামর হিন্দু জনসাধারণের বিরুদ্ধে কথা বলা হয়, এমন একটি নেগেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। আমরা স্পষ্ট বলতে চাই ইস্কন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয়। আবারও বলছি, ইস্কন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয়, বরং ইস্কনের নির্যাতনের অনেক ধরনের শিকার হয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দুরা। শুধু তাদের নিরাপত্তার কারণে তারা এখানে আসতে চায় নাই বলে প্রথম প্রোগ্রামে আমরা তাদেরকে হাজির করি নাই, অন্তত এরকম অনেক মন্দির আছে যেই মন্দিরগুলো বাংলাদেশের প্রথাগত সনাতনী নিয়ম মেনে চলে, কিন্তু গত 5 কিংবা 7 বছরে ইস্কন তাদের মন্দিরগুলো অকিউপাই করে নিয়েছে বিভিন্ন ভয় দেখিয়ে। এবং আপনাদেরকে আবারও বলতে চাই, ইস্কন হলো বাংলাদেশের সেটা যারা পলিটিক্যালি জাস্ট ইহুদিরা, ইহুদিদের একটি অংশ যারা জায়গা, আপনারা নিশ্চয়ই জানেন সকল ইহুদি তো আর ফিলিস্তিনে হামলা করে না বা এটাকে স্বীকারও করে না, সুতরাং সকল ইহুদি যেরকম জায়নিস্ট নয়, বাংলাদেশের আপামর জনসাধারণ, দেশপ্রেমিক হিন্দু জনসাধারণ কোনোভাবেই সকলে হিন্দুত্ববাদী নয়, সকলে আরএসএস নয়, বিজেপি নয় এবং সকলে ইস্কন নয়। এই কথাটি শুরু করে আমরা আজকে আমাদের মূল বক্তব্য ইস্কনের বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী তৎপরতা এবং সে কীভাবে শান্তিপূর্ণ বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে এটা আমরা আপনাদেরকে জানাতে যাই। খেয়াল করুন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইস্কন একদম স্পষ্টভাবে বাংলাদেশে একটি দাঙ্গা লাগাতে চায়। আমি আবারও নিশ্চিত করে বলছি, ইস্কন বাংলাদেশে বহির্বিশ্বে দেখাতে চায় যে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে। আপনারা খেয়াল করবেন, গত 17 বছরে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে হিন্দুদের সব থেকে জমি মন্দির দখল করেছে আওয়ামী খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরেরা, অথচ এই গত 15, 16, 17 বছরে ইস্কন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মন্দির দখল করেছে, সকল সনাতনী ভাই বোনদের সম্পত্তি দখল করেছে, তাদের বিরুদ্ধে তারা কোনো একটি মিছিল সমাবেশ তো দূরের কথা, তারা বড় কোনো বিবৃতিও দেয় নাই। আমরা তিনটি আন্তর্জাতিক বিষয়কে এক সুতে বেঁধে দেখতে চাই। আপনারা খেয়াল করবেন, 5ই অগস্টে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের দেশপ্রেমিক সাধারণ জনতা ইতিমধ্যে অনেকগুলো ষড়যন্ত্র রুখে দিয়েছে। খেয়াল করবেন, যখন ফ্যাসিস্ট রানী হাসিনা ভারতে অবস্থান করছে, ঠিক এমন সময় ইস্কন চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার সনাতনী নাম ব্যবহার করে সমাবেশ করছে,
যখন আমেরিকায় নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প টুইট করছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অপারেশন চলছে। আবারও বলছি, আপনারা জানেন সামনে আমেরিকান নির্বাচন, এই আমেরিকান বল লবিকে ইন্ডিয়ার সব থেকে প্রায়োরিটি দিয়ে চেষ্টা করছে যেন আমেরিকান লবিকে তারা আওয়ামী লীগের পক্ষে আনতে পারে। সেই ইন্ডিয়ার ষড়যন্ত্র হিসেবে ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ম্যাসিভ নির্যাতন চলছে, আর সেটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য, বৈধতা দেওয়ার জন্য ইসকন হাজার হাজার সনাতনী নাম ব্যবহার করে তারা রাজপথ দখল করেছে এবং চট্টগ্রামে বিরাট সমাবেশ করেছে, আপনারা দেখেছেন। তার থেকেও ভয়ানক ব্যাপার হলো, ইসকন শুধু চট্টগ্রামে সমাবেশ করে নাই, তারা ঢাকা অবরোধের কর্মসূচি বা ঘেরাও করার তারা হুমকি দিয়েছেন, ঢাকা অচল করার। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ইসকন তাদের প্রত্যেকটা সভায় সমাবেশে কি স্লোগান ব্যবহার করছেন, তারা জয় শ্রীরাম বলছেন। আমরা আবারও বলি, আমরা বাংলাদেশে লাখো লাখো হিন্দু ভাই বোনদের সাথে বড় হয়েছি, আমাদের প্রত্যেকের বাসা এমন কেউ নাই যাদের আমাদের বাসার দুই এক মিনিট দূরত্বে দুর্গা মণ্ডপ বা কালী মণ্ডপ নাই। আমরা আমাদের অসংখ্য হিন্দু ভাই বোনদের সাথে বড় হয়েছি। আমরা গত 15 বছর আগেও বাংলাদেশের কোনো হিন্দু প্রার্থনালয়ে, কোনো মন্দিরে আমরা জয় শ্রীরাম স্লোগান শুনি নাই, কিন্তু গত 7-8-10 বছরে অত্যন্ত পলিটিক্যালি জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। বাংলাদেশের সাধারণ হিন্দুরা অনেকেই জানে না এই জয় শ্রীরামের সিগনিফিকেন্স কি। জয় শ্রীরাম হচ্ছে সেই স্লোগান যেই স্লোগান ব্যবহার করে গত 10-15 বছরে আরএসএস, তার পলিটিক্যাল উইং বিজেপি, এই স্লোগান দিয়ে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে। হত্যা করেছে এই অভিযোগে যে তার বাসায় ফ্রিজে গরুর গোশত আছে। হত্যা করেছে জয় শ্রীরাম বলে এই অভিযোগে সে গরু খেয়েছে। শুধু গরু খাওয়ার অপরাধে, বাসায় গরু ফ্রিজিং করার অপরাধে জয় শ্রীরাম বলে অগণিত মুসলমানকে ভারতে গত 12-14 বছরে হত্যা করা হয়েছে। এর মানে হলো জয় শ্রীরাম হলো আরএসএস বিজেপির সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে মানুষ মুসলমানকে হত্যা করলে সকল অন্যায় বৈধ হয়ে যায়। জয় শ্রীরাম বাংলাদেশের জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সমান। এর কারণ আপনারা দেখেছেন শাহবাগের আমলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ব্যাংক লুট করা হয়েছে, প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, লাশের উপরে নৃত্য করা হয়েছে। এই প্রত্যেকটা অন্যায়, অসাংবিধানিক এবং বর্বর কাজকে একমাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বৈধতা দেওয়া হয়েছে। আর ভারতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানকে হত্যা করা, তাদের বাড়ি ভেঙে ফেলা, তাদের মসজিদ ভেঙে ফেলাকে বৈধতা দেওয়া হয়েছে। আমরা ইসকনের কাছে জানতে চাই, গত 10 বছর আগে বাংলাদেশের কোনো সাধারণ হিন্দু তাদের প্রার্থনালয়ে, উপাসনালয়ে, তাদের মন্দিরে জয় শ্রীরাম বলতেন না, তারা বলতো হরে কৃষ্ণ হরে রাম। তার মধ্যে যেটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এজেন্ডা, আমি আবার নিশ্চিত করে বলছি, এই ইসকন হলো আরএসএস বিজেপি এর অখণ্ড ভারতের যেগুলো সফট পাওয়ার তারা তৈরি করেছে। এর মধ্যে আগে একটি ছিল বিদ্যানন্দ, আপনারা নিশ্চয়ই জানেন, সেই বিদ্যানন্দকে বাংলাদেশের মানুষ তাকে রুখে দিয়েছে। তেমনিভাবে তারা ধর্মের লেবাসে, ধর্মের আবরণে তারা ইসকন তৈরি করেছে। আমি শুধু কয়েকটি, আমি আমার হাতে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট নিয়ে এসেছি এই জন্য যে ইসকনের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো প্রচলিত আছে এই নিয়ে আমি আর কোনো এখন কথা বলবো না। আমি শুধু বলতে চাইব এবং সরকারের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাইব, যে ইসকন যেহেতু মাহমুদুর রহমানকে বলেছে সে যদি ক্ষমা না চায় তাহলে তারা আইনি পদক্ষেপ নেবে, সুতরাং ইসকনের দেখানো পথেই আমরা কিছু আইনি প্রশ্ন তুলতে চাই। প্রথমত, আপনারা জানেন কিছুদিন আগে দেখেছেন চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা প্রতিস্থাপন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরেছে, পরবর্তীতে দেখা গেছে তারা ইসকনের সাথে জড়িত। আমাদের পাশের ক্যাম্পাস বুয়েটে শহীদ আব্দুল আরফাতকে সারা রাত পিটিয়ে যখন হত্যা করা হয়েছে, দেখা গেছে তার অন্যতম খুনি অমিত শাহ সে ইসকনের সদস্য। এখন যদি ইসকন দাবি করে যে তারা আমাদেরকে সদস্য নয় তাহলেও আমাদের কোনো সমস্যা নাই। আপনারা জানেন বাংলাদেশে কিছুদিন আগে কালো পতাকা নিয়ে একটি পলিটিক্স করার চেষ্টা করা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশে পতাকা মানে শুধু লাল আর সবুজ, লাল সবুজের বাইরে কালো পতাকার পতাকাকে আমরা রুখে দিয়েছি, সুতরাং গেরুয়া পতাকাকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। লাল সবুজের বাইরে বাংলাদেশের যে যে পতাকা নিয়ে রাজনীতি করতে চাইবে আপ অমর ছাত্র জনতা তাদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন
যেহেতু ইসকনের প্রতিষ্ঠা আমেরিকায়, তার হেডকোয়ার্টার ভারতে, এবং আপনি ইসকনের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সারা বিশ্বের বহু দেশে তাদের টেম্পল আছে। তাহলে আন্তর্জাতিক সংগঠন হিসেবে বাংলাদেশে যে ইসকন গত 5-7-10-15 বছরে কাজ করছে, তাদের এত এত বড় বড় মন্দির, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, আমাদের প্রথম প্রশ্ন, ইসকনের এত টাকার উৎস কোথায়? ইসকন কিভাবে, আপনারা জানেন, তারা একদিকে মানুষকে শিখায় নিরামিষ খাওয়ার, তারা মাংস খায় না, অথচ অন্যদিকে তারা কোটি কোটি টাকা বাজেট করছে তাদের এই মন্দিরে তাদের প্রচারণা বা বিভিন্ন কাজ করবার জন্য। যদি প্রশ্ন হয় শুধু ধর্ম প্রচারের জন্য এটা করা হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদের কাছে আমরা জানাতে চাই, আমার হাতে এই মুহূর্তে বাংলাদেশের এই গেজেট, যেটি 2016 সনে অক্টোবরের 13 তারিখ জাতীয় সংসদে আইন আকারে পাশ হয়েছে, বিলটার নাম হচ্ছে ফরেন ডোনেশনস রেগুলেশন অর্ডিন্যান্স। আমি আবার বলছি, বাংলাদেশ সংসদের সর্বশেষ সংশোধিত আইন, বাংলাদেশ গেজেটে যেটি রয়েছে সেই আইনের পুরো লিপিটা আমার কাছে রয়েছে, এটির নাম হচ্ছে ফরেন ডোনেশনস রেগুলেশন অর্ডিন্যান্স। এই আইনের ধারা মোতাবেক, আপনারা জানেন, আইনের 2 নম্বর ধারার 5 নম্বর পয়েন্টে আছে বৈদেশিক অনুদান। এখানে যেটা বড় করে বলা আছে, আমি সংক্ষেপে শুধু বলছি, কোনো আন্তর্জাতিক সংগঠন যদি এই বাংলাদেশে কাজ করে, আপনি তো এটা তো নিশ্চিত যে বাংলাদেশে ইসকন একটি এনজিও, এর মানে একটি ইন্টারন্যাশনাল এনজিও, এবং সেই হিসেবে এখানে লাইসেন্স প্রাপ্ত হওয়ার কথা। সুতরাং সে কী কী করতে পারবে? সে করতে পারবে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারবে, অন্যান্য বাংলাদেশের যে সকল ভালো কাজগুলো করতে পারবে, কোনো এনজিও কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা বিরোধী, সংবিধান বিরোধী, মূল্যবোধ বিরোধী কোনো কর্মকাণ্ড করতে পারবে না। আমি স্পষ্ট বলছি, এইখানে উল্লেখ আছে সংসদের সর্বশেষ আইনে, বাংলাদেশের প্রচলিত আইনের অধীনে নিবন্ধিত অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থা এইগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রথম কথা হলো, এই মানে ইসকন অবশ্যই একটি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশের আইন অনুসারে, কিন্তু সে যখন কাজ করছে সকল কাজ তো তার রাজনৈতিক, কারণ সে বিজেপি আরএসএস এর জয় শ্রীরাম স্লোগানকে বাংলাদেশে ইম্পোর্ট করেছে, এটি তো আউট অ্যান্ড আউট একটা রাজনৈতিক স্লোগান। তাহলে সে ধর্মের লেবাসে কিভাবে আরএসএস এর স্লোগানকে পলিটিক্যালি বাংলাদেশে ইম্পোর্ট করেছে, আমরা এটা জানতে চাই। নাম্বার দুই, সে পলিটিক্যাল অর্গানাইজেশন নাকি ধর্মীয় সংগঠন, এটা আজকের মধ্যে তাকে ক্লিয়ার করতে হবে। কারণ আপনারা জানেন, কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন সহ ছাড়া ঢাকা অবরোধ করার কেউ হুমকি দিতে পারে না। সে নিজের নামে ধর্মীয় সংগঠন, কিন্তু সে ঢাকাকে অবরোধ করার, অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে রাজনৈতিক দলের মতো, তার সমস্ত সকল সভা সমাবেশ রাজনৈতিক দলের মতো করছে। আমরা আপনাদেরকে এর থেকেও গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলতে চাই, তার অর্থনৈতিক উৎস নিয়ে খেয়াল করুন, 9 নম্বর ধারায় উল্লেখ আছে বৈদেশিক অনুদানের হিসাব সংরক্ষণ। এর মানে ইসকন যেহেতু একটি আন্তর্জাতিক সংগঠন, তাকে তাহলে অবশ্যই বিদেশ থেকে তার কাছে অনেক ডোনেশন আসে। আসে কি আসে না, ইসকন স্বীকার করে কি করে না, সেটার প্রমাণ আমাদের কাছে আছে, একটু পরে দেখাবো। তার আগে আমরা জানতে চাই, ইসকন গত 10 বছরে প্রতি বছর তার কত টাকা আয়, প্রতিটা মন্দিরে বা তাদের কার্যক্রমে কত টাকা ব্যয়, এখন পর্যন্ত কি বাংলাদেশ সরকার, গত ফ্যাসিস্ট সরকার সেটার অডিট করেছে? ইসকন হয়তো নিজে বলতে পারে যে আমরা প্রতি বছর অডিট করি, নিয়ম হলো প্রতি বছর বাংলাদেশ ব্যাংক এই সংগঠনের প্রত্যেকটা এনজিওর সকল ডোনেশনকে সার্ভে করে কনফার্ম করে এরপরে এনজিও বিউরের কাছে হস্তান্তর করবে। আমরা বর্তমান সরকারের কাছে জানতে চাই, আপনাদের ডকুমেন্ট খুঁজে দেখতে হবে, গত 10-15 বছরে ইসকন যেই সাহায্য পেয়েছে তাদের কাছে যত অর্থনৈতিক, তার বিশ্বাস না করে তার বিরুদ্ধে মামলা দিয়েছিল, তারপর গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে বিরাট কর ফাঁকির অভিযোগ এসেছে, এরপরে গ্রামীণ ব্যাংক সরকারের সাথে সমঝোতা করে বলেছে যে ঠিক আছে তাহলে আমরা 2,500 কোটি টাকা দিয়ে দেই, আমরা আর মামলা চালাবো না। সুতরাং আমাদের প্রথম দাবি, অতি সত্বর স্বাধীন একটি তদন্ত কমিটি গঠন করে ইসকনের সকল আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। এর সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, খেয়াল করুন, আমার হাতে যে রিপোর্টটি আছে এটি ডেইলি সান 2018 সনের 23 ফেব্রুয়ারি আমি প্রিন্ট করে নিয়ে এসেছি, ডেইলি সান পত্রিকার 23 ফেব্রুয়ারি 2018 একে নিউজ করেছে, বাংলা নিউজ 23 ফেব্রুয়ারি।
আপনারা সাংবাদিক ভাইয়েরা খোঁজ করলে আরো বেশি পাবেন। সংবাদটা হলো ইন্ডিয়া ফান্ডিং টু ইসকন সেন্টার্স ইন বাংলাদেশ। আপনারা জানেন তৎকালীন ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শিংলা তিনি ইসকনের সিলেটের একটি সেন্টারে গিয়েছিলেন। সিলেটের সেন্টারে গিয়ে তিনি বলেছেন 7.4 কোটি টাকা তারা সিলেটের ইসকন সেন্টারে অনুদান দিয়েছেন, 5.4 কোটি টাকা তারা সাভারের ইসকনে দিয়েছেন। এর মানে প্রকাশ্যে ভারতীয় দূতাবাস ইসকনকে 13 কোটি টাকা দিয়েছে। আমরা শুধু আপনাদেরকে জানাতে চাই, প্রকাশ্যে যদি ভারতীয় দূতাবাস ইসকনকে 13 কোটি টাকা দিয়ে থাকে তাহলে গোপনে কত শত কোটি টাকা দিতে পারে, এটা আপনাদেরকে অনুমান করতে হবে। নাম্বার দুই, এর সাথে আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে একটু বলবো যে সরকারের কাছে আমরা এখন কয়েকটি স্পষ্ট দাবি জানাতে চাই। নাম্বার ওয়ান, ইসকন যদি একটি এনজিও হয়ে থাকে, আমি ইসকনের ইন্টারন্যাশনাল ওয়েবসাইট খুঁজেছি, বাংলাদেশের ওয়েবসাইট খুঁজেছি, কোনো ওয়েবসাইটে তারা স্পষ্ট করে নাই বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে বা কোন বিউরের অধীনে তারা নিবন্ধিত হয়েছে। তারা কি আউট অ্যান্ড আউট একটা ধর্মীয় প্রতিষ্ঠান মানে এনজিও, নাকি তারা রাজনৈতিক প্রতিষ্ঠান? সুতরাং সরকারের কাছে আমাদের প্রথম দাবি এবং প্রশ্ন, অতি সত্বর আপনাদেরকে বলতে হবে ইসকন কোন মন্ত্রণালয়ের অধীনে কোন আইনে নিবন্ধন পেয়েছে, ইসকন কোন মন্ত্রণালয়ের অধীনে কোন আইনে নিবন্ধন পেয়েছে। নাম্বার দুই, ইসকনের যে সাম্প্রতিক রাষ্ট্রবিরোধী তৎপরতা, আমরা এই জন্য রাষ্ট্রবিরোধী বলছি, আপনারা জানেন বাংলাদেশের যদি কোনো রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের এমন কোনো অ্যাক্টিভিটিস যেটা জুলাই অভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলে, আমরা সকলকে তাকে বলি তারা রাষ্ট্রবিরোধী তৎপরতা অংশ নিয়েছে। আর সেই মুহূর্তে আমেরিকান লবিকে ভারতের সাথে মজবুত করার জন্য ইসকন বাংলাদেশের সাম্প্রদায়িক মাইনরিটি কাট খেলার জন্য বারবার ব্যবহার করছে। আমরা রাষ্ট্রকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কেন ইসকনের সাম্প্রতিক রাষ্ট্রবিরোধী তৎপরতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন? বরং ইসকনের বিভিন্ন নেতাকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা দেখতে চাই, দেখতে পাই, এটা লজ্জা। আপনারা কি ভারতকে খুশি করে এই জুলাই বিপ্লবকে বেহাত করে দিবেন নাকি ছাত্র জনতার সাথে থাকবেন? এটা আমি নাম না বলে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে প্রশ্ন করতে চাই। তিন, যদি কোনো মন্ত্রণালয় অনুমোদন না দিয়ে থাকে ইসকনকে তাহলে ইসকন বর্তমানে ঠিক কোন আইনে চলছে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। নাম্বার চার, ইসকনকে শুধু ভারতীয় দূতাবাসী কি অর্থায়ন করে থাকে? আমরা জানি ইসকনের বাংলাদেশে বিভিন্ন অনেক বড় নামে বেনামে প্রপার্টি আছে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সনাতনী অনেক হিন্দুর অভিযোগ জানায় তাদের অনেক পুরনো জমি যেটা 50-100 বছরের আগের মালিকানা, ইসকন তাদেরকে বাধ্য করে সেগুলো তাদেরকে তাদের দলিল তারা নিজেদের নামে করে নিয়েছে। আমি নাম বলবো না, একটা মিডিয়ার ভাইদের উপরে ছেড়ে দিলাম, আপনারা নিশ্চয়ই বের করবেন বাংলাদেশের ঢাকা এমন একটি জায়গা আছে যেখানে সেই সনাতনী হিন্দু ভাইয়েরা অভিযোগ বলছেন যে ইসকন নিজেদের নামে সেখানে দলিল তৈরি করে, সেই দলিলের মাধ্যমে তারা সেই সমস্ত জমির মালিকানা পরবর্তীতে বুঝে নেয়। সুতরাং এই ডকুমেন্টেশন বাংলাদেশের মিডিয়ার ভাইয়েরা কেন করছে না? তারা কি এখনো বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে ভয় পায়? আমাদের এটা মিডিয়ার ভাইদের কাছে প্রশ্ন। সুতরাং শেষের দিকে আমরা আপনাদেরকে বলতে চাই, অতি দ্রুত একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। সরকার ইসকনের সমস্ত আয় ব্যয় তার আর্থিক উৎস নিয়ে একটি স্বাধীন কমিশন গঠন করবে যেটার মাধ্যমে তারা তাদের সকল আয় ব্যয় জনসম্মুখে প্রকাশ করবে। আমি শেষের দিকে এসেছি, আপনাদেরকে শুধু বলতে চাই এখানে আমরা আজকে দুটো কর্মসূচি ঘোষণা করব। এক নাম্বার, আপনারা জানেন ইসকন চাচ্ছিল আমরা জানো তারা যে ঢাকা অবরোধের হুমকি দিয়েছে এবং তারা চট্টগ্রামে হাজারো মানুষ জড়ো করেছে, আমরা যেন এটার বিরুদ্ধে রাজপথে নেমে আসি। আমরা ইনকিলাব মঞ্চেও চেয়েছিলাম আজকে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য, কিন্তু বৃহত্তর জুলাই বিপ্লবের স্পিরিটকের সাথে নেওয়ার কারণে আমরা ইসকনের ফাঁদে পা দেই নাই। বাংলাদেশের সকল আপামর জনসাধারণ বিশেষ করে দেশপ্রেমিক মুসলমান এবং আলেমদের কাছে বিনীত অনুরোধ করি, আপনারা ইসকনের ফাঁদা মানে ইসকনের পায়ে আপনারা তাদের ফাঁদে পা দিবেন না, কারণ তারা চাচ্ছে তারা রাস্তায় নামবে, তারা হাজার হাজার মুসলমান তাদেরকে নেমে প্রতিরোধ করবে,
এই ভিডিও তারা আমেরিকার কাছে ইউরোপের কাছে সারা পৃথিবীতে তারা সেল করবে যাতে তারা এখানে মাইনরিটি নির্যাতনের শিকার হচ্ছে সুতরাং বিশেষ করে আমাদের আলেম এবং কৃতজ্ঞ মুসলমান ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা বুদ্ধিভাবে এবং আইনিভাবে ভারতীয় আধিপত্যবাদের দোসর ইসকনকে আপনারা বুদ্ধিভিত্তিকভাবে রুখে দিন আপনারা তাদের বিরুদ্ধে এই মুহূর্তে তাদের মুখোমুখি রাস্তায় কেউ নামবেন না সুতরাং আমরা দেশের বৃহত্তর স্বার্থে রাজপথে এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম দিচ্ছি না তবে এর মধ্যেও যদি রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ না করে ইসকনের বিরুদ্ধে তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা মিলে ইসকনের সমস্ত রাষ্ট্রদ্রোহী শান্তি বিনষ্টকারী রাষ্ট্রবিরোধী তৎপরতার দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ নাম্বার দুই যদি যেহেতু ইসকন মা আপনারা ভাবেন কি স্পর্ধা তারা মুসলিম সম্পাদক আমাদের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সিপাহ সালার মাহমুদুর রহমানের অত্যন্ত ভ্যালিড কোশ্চেনকে তারা তাকে ক্ষমা চাইতে বলে প্রকাশ্যে এবং রিপোর্টার্স ইউনিটিতে তারা সংবাদ সম্মেলন করে যেহেতু তারা আইনের পথে হাঁটলো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জানাতে চাই অতি সত্বর সরকার যদি ইসকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করে মানে হচ্ছে তারা কোন মন্ত্রণালয়ে কোন আইনে নিবন্ধিত সেটা প্রকাশ করতে হবে যেই মন্ত্রণালয়ের যেই আইনে নিবন্ধিত সেইটার আইন তাদের সাম্প্রতিক কার্যক্রমকে পারমিট করে কিনা সেইটাকে রিভিউ করতে হবে যদি তাদের এই কার্যক্রমকে পারমিট না করে তাহলে তাদের বিরুদ্ধে এই যে 2016 সংবিধান সংশোধিত যে আইন সেই মোতাবেক কেন তাদেরকে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে শাস্তি দেওয়া হবে না এই অবস্থান সরকারকে ব্যাখ্যা করতে হবে যদি সরকার এটা না করেন অতি সত্বর ইনকিলাব মঞ্চ বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ইসকনের রাষ্ট্রবিরোধী তৎপরতার বিরুদ্ধে আদালতে রিট করতে যাবে আবারও বলছি আমরা ইসকনের আইন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে আমরা বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলেছি কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আমরা সরকারের কাছেই দাবি জানালাম তারা যদি অতি দ্রুত ইসকনের ব্যাপারে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন না করে তাদের সকল অর্থনৈতিক উৎস প্রকাশ না করে এবং এই নিয়মের সংঘর্ষ যা হয়েছে সে ব্যাপারে তাদের যদি পদক্ষেপ না নেয় তাহলে প্রথমত আমরা তাদের বিরুদ্ধে রিট করব এবং সাথে সাথে আমরা রাস্তাঘাটে রাজপথে আমাদের বড় আকারে কর্মসূচির ঘোষণা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জি জি ধন্যবাদ দেখেন অবশ্যই হ্যাঁ আমি এখানে একটা প্রশ্নের উত্তর দেই জয় শ্রীরাম হলো সেই অর্থে ধর্মীয় স্লোগান যেই ধর্মের নাম হলো হিন্দু না হিন্দুত্ববাদ যে হিন্দুত্ববাদ অখণ্ড ভারতের নামে বাংলাদেশ সহ সাউথ এশিয়ার সমস্ত দেশকে তারা দখল করতে চায় এর কারণ বাংলাদেশে ইসকনের কাজ চলছে গত 15-20 বছর হিন্দুরা কি বাংলাদেশে গত 15-20 বছর ধরে আছে নাকি আবহমান কালে কাল থেকে বাংলাদেশের মুসলমানদের থাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করছে যদি তাই হয়ে থাকে তখন যদি তাদের স্বাধীনভাবে বাঁচার জন্য জয় শ্রীরাম স্লোগান না লেগে থাকে এখন কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ধর্মের ট্যাগ দিয়ে জয় শ্রীরাম স্লোগান ব্যবহার করতে হবে এটা আমরা জানতে চাই আর জয় শ্রীরাম তো সেই ধর্মীয় স্লোগান যার মাধ্যমে মুসলমানের মসজিদ ভেঙে মানে গুড়িয়ে দেওয়া যায় সুতরাং এটা আমরা বাংলাদেশের শান্তিকামী দেশপ্রেমিক জনসাধারণ হতে দিতে পারি না আপনারা যে বলছেন যে ইসকন তাদের যে দাবিগুলো করছে যে আপনারা যেসব প্রোগ্রামগুলো করবেন সেগুলো আমেরিকার কাছে কানাডার কাছে তারা বিভিন্নভাবে তুলে ধরবে এদিকে আপনাদের ধর্মীয় কোনো মতামত নাকি পুরো বাংলাদেশের ইনকিলাব মঞ্চ আজকে ছাত্র জনতাকে সাথে নিয়েই এই প্রেস ব্রিফিং করছে একটি ব্যানার করার দরকার এই জন্য আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলছি এটা শুধু ইনকিলাব মঞ্চের একার বক্তব্য না বাংলাদেশের যে কারো কাজ যদি জুলাই অভ্যুত্থানের বিপরীতে যায় এটা অবশ্যই তারা বাংলাদেশের গণশত্রু বলে বিবেচিত হবে সুতরাং ইসকনের সকল কর্মকাণ্ড বর্তমানে যেহেতু বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানির দিকে যাচ্ছে শান্তি বিনষ্ট করার পক্ষে যাচ্ছে বহির্বিশ্বকে উস্কে দিচ্ছে আউট অ্যান্ড আউট তাদের সকল কাজ বাংলাদেশের গণশত্রুর মতো